হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি বোম্বায়ালা কনফেকশনারিতে। বোম্বায়ালা কনফেকশনারিটা হচ্ছে প্রেস ক্লাবের ঠিক পাশাপাশি দোকানটা। তো আমরা আজকে এই দোকানটার ফুচকা ট্রাই করব, ঝাল ফুচকা আর দই ফুচকা দুটোটাই ট্রাই করব। আর সবচেয়েতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই দোকানটাতে প্রচুর প্রচুর কাস্টমার থাকে। এখানে ফুড কোয়ালিটি অনেক ভালো, আর এখানে বিভিন্ন ধরনের আপনি চানাচুর পাবেন। আপনি চাইলে আলাদা আলাদাভাবে এগুলো কিনতে পারবেন, মিক্স করে কিনতে হবে না। এখানে চানাচুরগুলো খুবই ভালো। বোম্বায়ালা কনফেকশনারিতে গেলে আপনি সবসময় এই সুইট মানুষটাকে দেখতে পারবেন, খুবই ভালো ওনার কথাবার্তা, ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে ওদের ফুড মেনু। এখানে আপনারা বিভিন্ন ধরনের জুস পাবেন, ফুচকা পাবেন, চিকেন ফুচকা, বিফ ফুচকা সব কিছুই পাবেন। আর এখানে লাচ্ছিও পাওয়া যাবে, কোল্ড কফি, হট কফি সব ধরনের জুসই পাওয়া যাবে, আর কফিও পাবেন। তো আমরা এখন দই ফুচকা বানানোটা একটু দেখব, দেখার পর অর্ডার করব। তো ওরা খুবই সুন্দরভাবে বানায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর ওদের দইয়ের পরিমাণটা একটু বেশি থাকে ফুচকার মধ্যে, জিনিসটা খুবই ভালো। তো ভাইয়াটারে বললাম, ভাইয়া একটু ভালো বানায়েন, আপনি ফুড রিভিউ দিও। তো ভাইয়া দেখি হাসে একটু একটু। তো আমাদেরকে অবশ্যই খুবই ভালোভাবে বানাই দিছে ফুচকাগুলো। তো ফুচকা এখন আমার সামনে চলে আসছে, এখন টেস্ট করার পালা। তো টেস্ট করে আপনাদেরকে জানাই ফুচকা আমার কেমন লাগছে। তো ফার্স্টে আমি দই ফুচকাটা ট্রাই করব। দই ফুচকা মুখে দেওয়ার সাথে সাথেই একটা ব্লাস্ট হয়েছে, এত যে টেস্টি হয়েছে ফুচকাটা, এক্সপ্লেইন করার মতো না। ওদের ঝাল ফুচকাটাও অসম্ভব অসম্ভব ভালো। ওরা ফুচকার সাথে বিভিন্ন ধরনের মশলা, তারপরে আপনি চাইলে এক্সট্রা স্পাইসি নিতে পারবেন, বিট লবণও দেয় ওরা, খুবই ভালো। আর ওদের বিহেভিয়ারও খুবই ভালো। তো আসবেন, এসে ট্রাই করলে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমারও খুবই ভালো লাগছে, ওদের ফুচকাটা খুবই ভালো। আমরা ফুচকা খাওয়ার পর আমাদের খুবই কেমন জানি অনেক গরম লাগতেছিল। তো গরম লাগলে তো শুধু আমরা একটা জায়গায় যাই, আর ওইটা হচ্ছে আমাদের কুয়ারপাড়। কুয়ারপাড়ের ওইখানে সাদিয়াস কিচেনের পাশে বন্ধুবান্ধব নিয়ে অনেক সময় আড্ডা দেওয়া হয়। তো ওইখানে একটা জুস বার আছে, জুস বারের নামটা হচ্ছে বিসমিল্লা জুস ঘর। তো এখানের মিন লেমনটা খুবই ভালো লাগে আমাদের, আমরা প্রায় সময় খাই। আর এখানে মিন লেমনটা এত চলাচলে প্রচুর জ্যাম, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন কী পরিমাণ জ্যাম। আর ওদের সবচেয়েতে বেশি চলে মিন লেমনটাই, ওদের মিন লেমনটা খুবই টেস্টি, খুবই ভালো। এখানে অনেক ছোটো বাচ্চারাও আসে জুস টুস খাওয়ার জন্য, ফ্যামিলি নিয়ে ফুচকা টুচকাও খাই এখানে, জুস বারের এখানে ফুচকাও বিক্রি করে। তো আমরা তিনটা মিন লেমন অর্ডার করছি। আর ওদের দোকানটা এত যে সুন্দর লাগে, অনেকগুলো ফ্রুট দিয়ে ওদের দোকানটা সাজায় রাখছে, দেখতে খুবই ভালো লাগে। দেখেন উপরে আনারসও আছে, তারপর এখানে পেঁপে আছে, কলা আছে, মালটা আছে, ড্রাগন ফ্রুটও আছে। তো আমি জুস নিয়ে নিছি, জুসটা একটু দেখেন কী সুন্দর দেখাচ্ছে জুসটা। আর এই জুসটার একটা বিশেষ কথা হচ্ছে, জুসটা বানানোর 10 মিনিটের ভিতরেই খেয়ে ফেলতে হবে, 10 মিনিট পর যদি খান তাইলে এটা আর মজা পাবেন না। তো এখন আমার ভাই ইফতু আপনাদেরকে টেস্ট করে রিভিউ দিবে জুসের। হঠাৎ করে ও লজ্জা পেয়ে গেল, ও ব্যানারের পিছনে লুকাই গেছে। তো এখন আমি টেস্ট করব। অবশ্যই সবসময় তো খাওয়া হয়, আর কি টেস্ট করব, বরাবরের মতোই খুবই ভালো। একদম পরানটা আপনার পুরা ঠান্ডা ঠান্ডা বরফ হয়ে যাবে। তো আমার সাদাত ভাইও আমাদের সাথে আছে এখন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন।